আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বর্তমান সরকার যে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে তাদের প্রথম বাজেট এবং আমলিক গভর্নমেন্টের একুশতম বাজেট এবং বর্তমান বাংলাদেশের তেপ্পান্নতম বাজেট পেশ করতে যাচ্ছে বাজেটের বর্তমানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা যে রিজার্ভের ঘাটতি রয়েছে এটার ওপরে কীভাবে গভর্নমেন্ট মোকাবেলা করে এটাই প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ বলে আমি মনে করি আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চল পদ্মা সেতু হওয়ার পরে যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা ব্যক্ত করেছিলাম সেখান থেকে আসলে খুব বেশি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা জানেন দক্ষিণ দক্ষিণাঞ্চল অনেক সমৃদ্ধ একটি নগরী এবং এখানে শুধু কৃষিতে নিয়োজিত রয়েছে বিশ লক্ষ লোক এবং মৎস্যতে নিয়োজিত রয়েছে দশ লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা আশা করি এই লোকগুলোকে যদি আমরা কর্মসংস্থানের প্রপার কর্মসংস্থানের মধ্যে যদি আমরা নিতে পারি এবং এবং ইন্ডাস্ট্রিতে যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে এই আমাদের সম্ভাবনা আরও বেড়ে যাবে এবং সরকারের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি তারা যেন এই দক্ষিণ দক্ষিণাঞ্চলকে এভাবে ফোকাস করে যাতে শিল্প অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কৃষি এবং মৎস্যতে যেন ফোকাস করা হয় এবং এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করা হয় আমরা যদি দুর্যোগের ট্রেন্ডের দিকে দেখি তো সেটা হচ্ছে কি আপনার ওভারঅল মানে আপনার সংখ্যায় দুর্যোগের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এর ইম্প্যাক্টও কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে এটা তো বলে কই আসবে না কখন আসবে কোন বছর আসবে তো সেক্ষেত্রে একটা অ্যালোকেশন দেখেন আগে কিন্তু আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থা ছিল রিলিফ নির্ভর অর্থাৎ দুর্যোগ হয়েছে সেই এলাকার মানুষের রিলিফ দিয়ে তাদেরকে আপনার জাস্ট হচ্ছে মেডিকেশান বা অ্যাডাপ্টেশনের চেষ্টা করা এখন কিন্তু দুর্যোগ আসলে এই এরকম রিলিফ দিয়ে করা হয় না এখন আমাদের অ্যাপ্রোচটা হয় এরকম যে দুর্যোগ হইলেও যাতে সবচাইতে কম ক্ষতি হয় তো এটার জন্য কিন্তু একটা বিশাল ধরনের বরাদ্দ থাকা দরকার অর্থাৎ দুর্যোগকে আমরা প্রতিরোধ করার কোনো সুযোগ নেই কিন্তু দুর্যোগকে আমরা যাতে দুর্যোগের ক্ষতিটা কমিয়ে আনতে পারি এটা আমাদের লক্ষ্য এবং এজন্য সবসময়ই আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেক বাজেটে কিছু বরাদ্দ থাকা উচিত যেটা দিয়ে আমরা এই যে দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনা এই ঝুঁকি কমিয়ে এনে আমরা যেন এই ক্ষতিটাকে এড়াতে পারি শিক্ষাক্ষেত্রে সরকার যে পরিমাণ বরাদ্দ রেখেছে আমি আমার প্রত্যাশা ছিল নিশ্চয়ই আরও বেশি বরাদ্দ রাখবে সরকার কিন্তু যে পরিমাণ বরাদ্দ রেখেছে এটি আমি মনে করি আমাদের যে চাহিদা যেটা প্রয়োজন একটা রাষ্ট্রের জন্য তার তুলনায় অনেক কম এক্ষেত্রে অনেক বেশি বরাদ্দ হওয়া উচিত ছিল এবং শিক্ষাক্ষেত্রে বরাদ্দটা মনে রাখতে হবে যে এটি একটি বিনিয়োগ এবং যত বেশি বরাদ্দ থাকবে তত বেশি বিনিয়োগ হবে তত বেশি রাষ্ট্র তার সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যে এগিয়ে যেতে পারবে তো আমি আশা করি যে যে বরাদ্দ রেখে দেওয়া হয়েছে এইটি আমাদের মন্ত্রণালয়গুলোর মাধ্যমে এর প্রয়োগ হবে যারা এগুলো প্রয়োগ করবেন বাস্তবায়ন করবেন তারা সুচারুর সুচারুভাবে সুন্দরভাবে সেটি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং সঠিকভাবে সেটি বাস্তবায়িত হবে